সরকার নিজেরা সহিংসতা করে বিএনপির খাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে তার বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিএনপির প্রথম ধাপের আন্দোলনে পরাজিত হয়েছে, তাই এখন নিজেরাই আগুন সন্ত্রাস সহিংসতার চেষ্টা করছে। উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে পাচার করায় রিজার্ভে প্রভাব ফেলছে, বর্তমান অর্থনৈতিক সংকট তৈরি করছে। আমির খসরু বলেন, সরকারের লুটপাটের কারণে গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হওয়ায় এখন দ্রব্যমূল্যের উপর প্রভাব পড়েছে, নির্বাচন আর জনগণের হাতে নেই, ক্ষমতাসীনদের হাতে চলে গেছে। জনগণ যেভাবে এসেছে আমাদের বিভাগীয় জনসভাগুলোতে, এটা প্রমাণ করেছে জনগণ যখন সমর্থন দেয় তখন কিন্তু সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারের গ্রেফতার, সরকারের নির্যাতন, নিপীড়ন উপেক্ষা করে যে সফল হতে পারে সেটা তো প্রমাণ হয়ে গেছে। যারা মনে করে অস্ত্র এবং পেশি শক্তি সরকারি বেসরকারি সমন্বিত করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সফল হবে, সেটা বাংলাদেশে সফল হবে না।